আসসালামু আলাইকুম দর্শক আবারও একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আর সেটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা এই ভর্তাটা বিভিন্নজনে বিভিন্নভাবে করে থাকে আমি আজকে খুব সহজভাবে এই ভর্তাটা করে দেখাবো তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ভর্তাটি বানিয়েছি তো এর জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে কাঁঠালের বিচি এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে কাঁঠালের বিচি নিয়েছি আর কাঁঠালের বিচিটা পুক্ত দেখে নিতে হবে যেন কচি না হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না আমি কাঁঠালের বিচির একটা সাইড থেকে এইভাবে কেটে নিয়েছি তারপরে নখ দিয়ে বিচির উপরে যে খোসাটা থাকে সেটা আমি উঠিয়ে নিয়েছি ভালো দেখে কাঁঠালের বিচি নিতে হবে ফ্রেশ দেখে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে তো এভাবে করে আমি সবগুলো বিচি খোসা উঠিয়ে নিয়েছি তারপরে বিচিগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা হাঁড়ি নিয়ে নিলাম এবং বিচিগুলোকে এই হাড়িতে নিয়ে নিলাম এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যাতে করে ভালো করে বিচি সিদ্ধ হতে পারে আমরা যখন কাঁঠালের বিচিটা সিদ্ধ করব তখন বিচির থেকে বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে হয় এতে করে বিচির যে কষটা থাকে সেটা পানিতে চলে যায় এবার এই হাড়িটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমি পনেরো মিনিট বিচিগুলোকে জাল করে নিয়েছি এর মাঝে বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে বিচিগুলো একদম ফেটে ফেটে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তার মানে বিচিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তারপরও বিচিটা ভালোভাবে সিদ্ধ হলো কি না সেটার জন্য আমি একটা বিচি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ঠিক এভাবে যখন চাপ দিলে বিচিটা ভেঙে যাবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমাদের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সাকনের সাহায্যে ছেঁকে নেব এবং এর পানিগুলো ফেলে দেব আর বিচি ভর্তা করার জন্য আমি দুটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি এবং তার সাথে এখানে আমি রসুনের আস্ত বিশ থেকে বাইশটি কুয়া ছুলে নিয়েছি বিচি ভর্তা কাঁচা রসুন দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তাছাড়া কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে ভর্তাটা করলে খেতে বেশ ভালো লাগে আমি বাইশ থেকে পঁচিশটি কাঁচা মরিচ নিয়েছি আর এই মরিচগুলোকে আমি একটু তেলে ভেজে নিয়েছি বিচি ভর্তাতে পেঁয়াজ রসুন এবং মরিচের পরিমাণটা একটু বেশি লাগে নয়তো খেতে তেমন একটা ভালো লাগে না এবার সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলোকে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি বিচিটা হাতে নিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু বিচিটা ভেঙে যাবে ঠিক এভাবে করেই বিচিগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে তো আমি অল্প অল্প করে বিচি নিয়ে এইভাবে পাটায় বেটে নিচ্ছি আমার সবগুলো কাঁঠালের বিচি একবার করে বাটা হয়ে গেছে আর একবার বাটাই হবে না এতে করে এটাতে ছাবা ছাবা রয়ে যাবে তার জন্য এটাকে আমি আবারও বেটে নিচ্ছি বিচিগুলোকে একদম মিহি করে বেটে নিতে হবে আর এতে করে এটা দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে তো বিচি আমার সবগুলো বাটা হয়ে গেছে আর দেখুন আমি বিচিটাকে ঠিক এভাবে করে মিহি করে বেটে নিয়েছি এখন এর মাঝে আমি ভেজে রাখা মরিচগুলো দিয়ে নিলাম বিচিগুলো একটা সাইডে রেখে ভাজা মরিচগুলো পাটায় একদম মিহি করে আমি বেটে নিচ্ছি আমার মরিচ মিহি করে বাটা হয়ে গেলে পরে এর মাঝে পেঁয়াজ এবং রসুন দিয়ে নিচ্ছি এবার এগুলোকেও মিহি করে আমাদেরকে বেটে নিতে হবে রসুন এবং পেঁয়াজ এগুলোকেও আমি মিহি করে বেটে নিয়েছি আমি পাটাতেই ভর্তাটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর এর সঙ্গে আমাদের দিতে হবে সরিষার তেল আমি এখানে প্রায় তিন টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এবার সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে বিচি ভর্তা আমি এসব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই পাটা থেকে ভর্তাটাকে একটা পাটিতে তুলে নেবো তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁঠালের বিচি ভর্তা এই ভর্তাটা গরম ভাত দিয়ে অনেক ভালো লাগে খেতে যারা এই ভর্তাটা খেয়েছেন তারা বুঝতে পারবেন এই ভর্তার টেস্টটা কীরকম হয়ে থাকে আর যারা এখনও এভাবে বিচি ভর্তাটা খাননি এখন যেহেতু কাঁঠালের মৌসুম চলছে একবারের জন্য হলো এটা ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ